নমস্কার বন্ধুরা আজকে আপনাদের যে পিডিএফটা নিয়ে এসেছি সেখানে এমন কয়েকটা কোয়েশ্চেন আছে যেগুলো পিএসসি ক্লার্কশিপের জন্য কতটা ইম্পর্টেন্ট আমরা তো বুঝতে পারবেন আপনাদের বলে দিচ্ছি যে এই পিডিএফ থেকে প্রত্যেকবারে প্রত্যেকটা পরীক্ষায় মিনিমাম পাঁচ থেকে ছটা কোশ্চেন আমি কমন পাই তো মাত্র দুশো থেকে দেড়শোটি কোশ্চেন আছে দেখতে পাবেন কতটা ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আর খুবই উপকৃত হবে প্রতিটি পরীক্ষায় পিএসসি ক্লার্কশিপে এগুলো হুবাহু অনেকগুলোই কমন লাগার চান্স আছে আপনাদের সব কোটি কোয়েশ্চেন অ্যান্সার বলছি শেষ অবধি দেখুন ভিডিও স্কিপ করবেন না ভুল করেও তাহলে প্রচুর মিস করবেন তাহলে প্রথম কোশ্চেন জীবন বিজ্ঞানের জনক তাহলে জীববিজ্ঞানের বিজ্ঞানের জনক কি অ্যারিস্টটল কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় বাতাসে নিঃশ্বাস নেয় কি সুসুক ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কি তাহলে ক্লোন একটি পদ্ধতি এই পদ্ধতিতে প্রথম যে ভেড়াটি জন্মগ্রহণ করেছিল তার নাম হচ্ছে ডলি সবচেয়ে বড় কোষ কোনটি উট পাখির ডিম সবচেয়ে বড়ো কোষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন পানি কমেন্টে জানিয়ে দিন অবশ্যই ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় মাছ সিম্পল কোশ্চেন কিন্তু এর মধ্যে কিছুগুলো এত ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে আপনারা বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আসছে তাহলে উত্তরটি দেখতে পাচ্ছেন মাছ ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে উত্তরটি হচ্ছে সকলে জানেন কেঁচো আস্তে আস্তে ইম্পর্টেন্ট স্টেপ বাই স্টেপ ইম্পর্টেন্ট আসতে দেখতে পাচ্ছেন সাদা রক্তের বা বর্ণহীন রক্তের প্রাণী কোনটি তেলা পোকা অর্থাৎ আমরা যাকে বাঙালি ভাষায় বলে থাকি আরশোলা সাদা রক্ত বর্ণের প্রাণী হচ্ছে আরশোলা প্রাণী কোষের পাওয়া হাউস পাওয়ার হাউস অর্থাৎ শক্তি ঘর কাকে বলা হয় মাইটো কান্ড্রিয়াকে শক্তি ঘর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে কেঁচো কেঁচোকে প্রাকৃতিক লাঙ্গল বাদুর রাতের বেলা চলাফেরা করে কেন দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি কারণ আলট্রাসনিক সাউন্ড বাধুর রাত্রেবেলা চলাফেরা করে কারণ আলট্রাসোনিক সাউন্ডের মাধ্যমে প্রতিধ্বনি সৃষ্টি করে জীববিদ্যা জনককে জীববিদ্যাজনক হচ্ছে লুই পাস্তুর সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি সবচেয়ে ক্ষুদ্র জীব হচ্ছে মানব ডিম্বাণু সবচেয়ে ক্ষুদ্রতম স্তন্নপায়ী প্রাণীর নাম কি সবচেয়ে ক্ষুদ্রতম বা পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্নপায়ী প্রাণীর নাম হচ্ছে বামন চিকা এটা অনেকেই জানতো না মনে আছে অনেকেই জানতো না অবশ্যই স্ক্রিনশট করে নাও পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী যদি পিডিএফ চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করে সেমিস করো সবচেয়ে বড়ো ফুল কোনটি তাহলে সবচেয়ে বড়ো ফুল হচ্ছে জাফোসিয়া বা রাফলেশিয়া যাকে আমরা বলেছি রাফলেশিয়া আর নান্ডি এর স্পেলিং মিস্টেক আছে রাফলেশিয়া আর নান্ডি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করে দেওয়া ডিসক্রিপশানের লিঙ্ক আছে শরীরবিদ্যা জনক কাকে বলা হয় উইলিয়াম হারবেকে শরীরবিদ্যা জনক বলা হয় সর্বপ্রথম অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কি ভন ভন অরিজিন অফ স্পিসিস বইটি রচয়িতা কি ডারউইন অরিজিন অফ স্পিসিস বইটি রচয়িতা হচ্ছে ডারউইন উদ্ভিদ বিজ্ঞানের জনক কে থ্রিও উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থ্রিওক্রাস্টাস জীবনের রাসায়নিক গঠনকে কি বলে ডিএনএ জীবনের রাসায়নিক গঠনকে বলে ডিএনএ সিংকোনা কী কাজে ব্যবহার করা হয় ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে সিংকোনা ব্যবহার করা হয় ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কি সবুজ উদ্ভিদ সরকারি শর্করা খাদ্যের প্রাথমিক উৎস হচ্ছে সবুজ উদ্ভিদ উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি উদ্ভিদের প্রজন অঙ্গ হচ্ছে ফুল সবচেয়ে বড় ঘাস কোনটি সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে সিনকোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায় সিনকোনা কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় অ্যাসকারিক অ্যাসিড পাওয়া যায় কমলা লেবুতে বাংলাদেশের সর্বোচ্চ সিংহ নাম হচ্ছে বৈলাম ভারতের সর্বোচ্চ সিংহের নাম আমরা অবশ্যই জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন কোনটা উত্তর হবে ভারতের সর্বোচ্চ সিংহ আঙ্গুরে কোন অ্যাসিড থাকে উত্তর হচ্ছে টার্টারিক অ্যাসিড আঙ্গুরে পাওয়া যায় কচু খেলে গলা চুলকায় কেন কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালিক অ্যাসিড দুধের দুধের প্রোটিনের নাম নাম কি হচ্ছে ক্যাজিন ক্যাজিন লেবুতে কোন অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড সাধারণত থাকে কোথায় লেবুতে সাইট্রিক অ্যাসিড চায়ের পাতায় কোন উপাদান থাকে চায়ের উপাদান বা ক্যাফিতে সরি থিন চায়ের পাতায় থাকে থিন কফিতে কোন উপাদান থাকে কফিতে থাকে ক্যাফিন আপেলে কোন অ্যাসিড থাকে আপেলে থাকে স্যালিসাইলিক অ্যাসিড দুধে কোন অ্যাসিড থাকে ল্যাকটিক অ্যাসিড থাকে দুধে আমলকিতে কোন অ্যাসিড থাকে অক্সালিক অ্যাসিড তেঁতুলে কোন অ্যাসিড থাকে তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে তামাকে বিষাক্ত পদার্থ থাকে নিকোটিন দুধের শর্করাকে কি বলে ল্যাকটোজ দুধের শর্করাকে ল্যাকটোজ সবচেয়ে বেশি শর্করা পাওয়া যাবে কোথা থেকে ডাবে পাওয়া যায় সবচেয়ে বেশি শর্করা খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে সুটকি মাছে শক্তি বেশি থাকে সুটকি কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে নিউক্লিয়াস কোষের কাজ নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে প্লাটিপাস স্তন্যপায়ী প্রাণী নাম হচ্ছে প্লাটিপাস বৃহত্তম সামুদ্রিক পাখি কোনটি অ্যালবারোস অ্যালবার্টোস বৃহত্তম সামুদ্রিক পানি হচ্ছে অ্যালবাটোস পৃথিবীর ক্ষুদ্রতম পাখি কোনটি সুইফট বার বিড়াল থেকে কোন রোগ ছড়ায় বিড়াল থেকে যে রোগটি ছড়ায় তা হচ্ছে ডিপথেরিয়া সকলে জানেন অবশ্যই ডিপথেরিয়া ডায়াবেটিস রোগ হয় কিসির অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে হয় ডায়াবেটিস এটা আপনারা যারা ডাব্লুবিপি মেন পরীক্ষা দিয়েছেন ডাব্লুবিপি মেন এসআই তাহলে আপনারা জানতে পারবেন এই কোয়েশ্চেনটা পড়েছিল তাহলে দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে কিছুদিন একটা কমন পড়ে গেছে ঠিক এই পিডিএফটা থেকে এটা বহুদিন আগের পিডিএফ আগেও আমরা এটা নিয়ে ভিডিও করেছি পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন ডায়াবেটিস রোগ হয় কিসেরভাবে ইনসুলিন ইনসুলিন কোথায় উৎপন্ন হয় অগ্নাশ হয়ে ইনসুলিন উৎপন্ন হয় আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে প্যাপসিন প্যাপসিন জাতীয় খাদ্য মানব দেহ স্বাস্থ্যরন্ত্রের প্রধান উপাদান কি ফুসফুস উত্তরটি হচ্ছে কি ফুসফুস ফুসফুস মানব দেহের প্রধান শাসঙ্গ মানব দেহের সবচেয়ে বেশি রক্তচাপ কোথায় দেখা যায় ধমনীতে মানব দেহের সবচেয়ে বেশি রক্তচাপ দেখা যায় ধমনীতে প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি দেহের রক্ষা ক্ষয়পূরণ ও সাধন সরি বৃদ্ধি সাধন প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ হচ্ছে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের কারণে 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 ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় মৃদু আলোতে কাজ করে চোখের কোন অংশ দেহের দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ কোন কোষ বা কোন কোষ স্পেলিং মিস্টেক কোন কোষ নেক্সট কোয়েশ্চেন রঙিন জিনিস দেখতে সাহায্য করে কোন কোষ সেটা হচ্ছে কোন কোশ উত্তরটি কোন দাড়ি দাড়িগোপ গজায় কোন হরমোনের কারণে তাহলে দাড়িগোব গজায় আপনারা জানেন সকলে টেস্টোস্টেরন হরমোন পুরুষদের ক্ষেত্রে থাকে এটা দাড়িগোপ বজানো খুবই সাহায্য করে কোন জোর কোন জন্তুর চারটি পাকস্থলী থাকে আপনাদের সচক্ষে দেখা গরুর চারটি পাকস্থলী থাকে অনেকেই জানে না সবচেয়ে ছোট পাখি কোনটি উত্তর হচ্ছে হামিংবার্ড আপনাদের সচরাচর দেখা যায় আকাশে দেখতে পাবেন হামিংবার সবচেয়ে ছোট পাখি ফুলের মধু খাইরা মৌমাছির চোখ কোনটি আপনারা জানেন মৌমাছির পুঞ্জাক্ষী কটি পাঁচটি পুঞ্জাক্ষী থাকে মাকড়সার চোখ কয়টি আটটি বা চার জোড়া চোখ থাকে মাকড়সার আটটি মাকড়সার পা আটটি সকলে জানে এটা অনেকে জানে না পাকড়সার পা আটটি মাছির পা কয়টি ছয়টি অর্থাৎ তিন জোড়া পা থাকে সবচেয়ে দ্রুততম স্থলচর প্রাণীর নাম কি এটা দেখতে পাচ্ছেন কতটা ইম্পর্টেন্ট চিতাবাগ জানতেন আপনারা চিতাবাঘ সবচেয়ে প্রাণী স্থলচর প্রাণী ব্যাঙ্গের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কটি তিনটি ব্যাঙ্গের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ তিনটি গরুর থাকে মনে আছে তো কটি কমেন্টে জানান চারটি কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় কেঁচো তাহলে কিসের সাহায্যে ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কেঁচো মানব দেহের মোট কয়েকটি হার থাকে আপনারা জানেন নিশ্চয়ই দুশো ছয়টি মানবদেহের কোষের উকার সংখ্যা কত মানব দেহের উকার সংখ্যা হচ্ছে তেত্রিশটি মানুষের মুখে করদন দাঁতের সংখ্যা কয়টি কর্তন দাঁত তাহলে উত্তর হচ্ছে আটটি মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি যকৃৎ মানব সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃপ মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্তির নাম কি স্টেপিস মানব সবচেয়ে ক্ষুদ্রতম অস্থির নাম হচ্ছে স্টেপিস মানবদের সবচেয়ে বড় অস্তির নাম কি মানবদের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার ফিমার মানবদের সবচেয়ে বড়ো অস্থি মানবদের সবচেয়ে বড় অঙ্গের নাম কি ত্বক মানবদের সবচেয়ে বড় অঙ্গের নাম হলো ত্বক বা চামড়া অনেককে জিজ্ঞাসা করবেন এটা গুলিয়ে ফেলবে খুব ইজি কোয়েশ্চেন কিন্তু গুলিয়ে ফেলে মানবদের সবচেয়ে বড় অঙ্গ ফিমার টিমার বলে দেবে হাড় সবচেয়ে বড় হার যেটা ফিমার ওটা বলে দেবে কিন্তু হবে ত্বক লোহিত রক্তকণিকার কণিকার কত একশো কুড়ি দিন একশো কুড়ি দিন লোহিত রক্তকণিকার আয়ুষকাল শ্বেদ রক্তকণিকার আয়ুষকাল কত শ্বেত রক্তকণিকার আয়ুষকাল পাঁচ থেকে ছয় দিন অনুচক্রিকার গড়ায়ু কত দশ দিন রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ল্যান্ডস্টিনার দেখতে পাচ্ছেন আরও অনেক কোয়েশ্চেন আছে আপনাদের তো এই কটি আজকে আলোচনা করলাম তো দশ মিনিটের ভিডিও যারা শেষ অব্দি দেখেছেন অবশ্যই একটা কোশ্চেন করব আপনার উত্তর দেবেন যারা শেষ অব্দি দেখছেন অবশ্যই ভিডিও স্কিপ করবেন না উত্তরটি অবশ্যই দেবেন দেখতে পাচ্ছেন কোন মস্তিষ্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত নিতে পারে কোন মস্তিষ্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত নিতে পারে তো আপনারা অবশ্যই উত্তর দেবেন কোন মস্তিষ্ক সিদ্ধান্ত দ্রুত নিতে পারে আপনাদের অপশান দিয়ে দিচ্ছি দুটো অ্যান্সার হবে যথা দুটো অপশান দিচ্ছি এক নম্বর হচ্ছে পুরুষদের মস্তিষ্ক দু নম্বর হচ্ছে নারীদের মস্তিষ্ক কোন মস্তিষ্ক খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে কমেন্টে জানান যারা সে অবধি দিয়ে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করুন এ ধরনের আরও অনেক আপডেট আমরা দেবো বিএসসি ক্লার্ককে নিয়ে গুড বাই